প্রায় ২৪ ঘন্টাই কাটে অন ডিউটিতে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে নিজেদের দিকে খেয়াল থাকে না। ব্যক্তিগত জীবনে একাধিক সমস্যা থাকলেও সেগুলিকে মনের মধ্যে রেখেই কর্মক্ষেত্রে অবিচল থাকেন তারা। কিন্তু চেপে রাখা যন্ত্রণাগুলি থেকে মনে বাসা বাঁধে মানসিক অবসাদ। খোলাখুলি কথা বলতে না পেরে অনেক সময় চরম পথ বেছে নেন পুলিশকর্মীরা। তাই পুলিশকর্মীদের মানসিকভাবে সুস্থ রাখতে লেটস ওপেন আপ নামে একটি কর্মসূচি চালু করল চন্দননগর পুলিশ। এই কর্মসূচির মাধ্যমে পুলিশকর্মীরা খোলাখুলি কথা বলার সুযোগ পাবেন। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, সকল সমস্যার কথা নির্দ্বিধায় সকলে সামনে রাখতে পারবেন তারা। তাতে মনে বাসা বাঁধবে না অবসাদ, এমনটাই মনে করেন চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। প্রায় সপ্তাহ দুয়েক আগে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের একজন সহকর্মী, তিনি নিজের জীবন নিজে নিয়ে নেন এবং প্রাথমিক যে তদন্ত তাতে যেটা মনে হয়, তাতে এখন অবধি যেটা এসেছে সেটা হচ্ছে ওনার শারীরিক একটা রোগ ছিল, জন্ডিস, এবং তাতে ওনার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছিল। উনি খুব ডিপ্রেশনে ভুগছিলেন এবং এই ডিপ্রেশনটা আনডিটেক্টেড ছিল এবং এমন একটা প্রপোর্শনে চলে গেছিলো যে উনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এবং স্বাভাবিকভাবেই চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার হিসেবে জিনিসটি, এই ঘটনাটি আমায় নাড়া দেয় এবং আমাদের মনে হয় যে ওয়েলফেয়ার হেডে তো আমরা অনেক কিছু কাজ করি, কিন্তু মানসিকভাবে কে কতটা ডিপ্রেসড আছে তার কোনো খবর নেয়ার কোনো প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে কি না, কোনো সিস্টেম আছে কি না, তো সেই করতে করতে একটা মনে হলো যে প্রত্যেক থানায় তো আমরা যাই, আমি গেলাম কি ডিসিপিরা গেলেন, এসিপিরা গেলেন, তো তখন আমরা আমাদের পেশাগত কাজ নিয়ে আলোচনা করি এবং বেরিয়ে আসি। এখন থেকে যেটা আজকে ধরুন ১ জুন ২০২২ একটা নিয়ম করে দেওয়া হলো যে মাসে অন্তত একবার যে যখন পুলিশ স্টেশন ভিজিট করবে, এবং আইসিরা তো আছেই, তারা তাদের সুবিধা মতো এই অফিসার ফোর্স এদের নিয়ে বসবে। কারোর কোনো এমন কিছু যদি প্রেসিং ইস্যু থাকে যেটা তার মানসিক অসন্তোষের কারণ হচ্ছে, সেটা সে যেন নির্বিধিধায় বলতে পারে। এখন এটা যতটা সহজ আমরা বলছি ততটা সহজ হবে না, কিন্তু অ্যাটলিস্ট ওপেন আপ যাতে মানুষজন করে তার জন্য প্ল্যাটফর্মটা সেইভাবে তৈরি করা হয়, তো ৬ মাস বাদে আমরা ফল পাবো, এটা এক। ২ হচ্ছে অনেক সময় নিজে নিজের প্রবলেমটা হয়তো বলতে পারছেন না, সেক্ষেত্রে দেখা যাবে তার সাথে একই বেডে যে বেড়াকে থাকছে তার মনে হলো যে তো এই ওষুধগুলো খাচ্ছে বা এ তো রাত্রে ঘুমোচ্ছে না, উঠে বসে থাকছে, এটা আমি আইসি স্যারকে জানিয়ে দিই। একে বলে বাডি পেয়ার, আমরা এরকম একটা সিস্টেম করতে চলেছি বাডি পেয়ার, যে একজন যদি তার সমস্যাটা না বলতে পারেন তাহলে তার যে বাডি তিনি যেন সমস্যাটা বলতে পারেন, অর্থাৎ আমাদের কাছে যদি সময় থাকে আমরা ইন্টারভিউ করলে যেন কাউকে কোনো চরম সিদ্ধান্ত না নিতে হয়। এই জায়গা থেকে আজ থেকে আমাদের এটা আমাদেরই ওয়েলফেয়ার একটা প্রজেক্ট, লেটস ওপেন আপ, এটা চুচুড়া থানা দিয়ে আমরা আজকে শুরু করি। কয়েকদিন আগেই শ্রীরামপুর থানার পিয়ারপুর ফাঁড়ির ব্যারাকেই কনস্টেবল বিশ্বপ্রিয় কুণ্ডু আত্মঘাতী হন। এই ঘটনায় চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষকে নাড়িয়ে দিয়েছিল, তাই সহকর্মীদের মানসিক সুস্থতার জন্য এই কর্মসূচির ব্যবস্থা করেন তিনি। বুধবার চুচুড়া থানার পুলিশ কর্মীদের নিয়ে লেটস ওপেন আপের প্রথম সেশন হয়। সেখানে সিপি চন্দননগর পুলিশ অর্ণব ঘোষ, ডিপি হেডকোয়ার্টার নিধি রানী, ডিসি চন্দননগর বিদিত রাজ বুন্দেশ, এসিপি মৌমিত দাস উপস্থিত ছিলেন। দ্য ওয়াল ব্যুরো।